Assalamu alaikum guys, it's your boy Mir Arabi is here and welcome to my vlog 91. Guys, thumbnail and title dekhe onekei obak hoyechen and apnara mone mone boltechen je ki holo Arabi bhai na last vlog e bollo ebar kono qurbani id ne kono vlog ashbe na goru ne kono vlog ashbe na but Arabi bhai eto age hat theke goru kina phalailo eta kono kotha to ei vlog e sobkichu share korbo je kemne ki holo keno eto age goru kinlam to ajke ei vlog e sobkichu ami ek ek kore khule bolbo vlog tana jabe na jodi ittu photo tanen tale onek kichu miss hoye jabe ফুল লগ দেখতে হবে গাইস ঠিক 29 তারিখ রাত একটা আব্বা আমাকে হঠাৎ করে এসে বলে যে চলো আজকে সকালে আমরা গাবতলি হাটে যাই যদি কোনো গরু পছন্দ হয় যদি আল্লাহ কপালে লিখে রাখে তাহলে আজকেই গরু কিনা হয়ে যাবে সো চলো আমরা যাই সো আব্বুর কথা শুনে আমি অনেক বেশি খুশি হয়ে গেলাম আমি বললাম চলো আব্বু যাই সো আমরা ঠিক সকাল 6টার দিকে বের হয়ে গেছি গাবতলির উদ্দেশ্যে তো গাইস গাবতলি হাটে গেলাম যাওয়ার পর আমি তো অনেক বেশি এক্সাইটেড অনেক বেশি খুশি যে ইয়েস আজকে গরু কিনা হবে ইয়েস বাট ভাই বিশ্বাস করেন গরুগুলোর প্রাইস যে গরুগুলোর প্রাইস 2,50,000 2,80,000 3,00,000 সেগুলোতে হচ্ছে 4,00,000 4,50,000 যে গরুগুলোর প্রাইস 1,50,000 1,40,000 1,60,000 সেগুলো যে হচ্ছে 2,50,000 2,40,000 তো এরকম প্রাইস শোনার পর বিশ্বাস করেন ভাই আমার মন মেজাজ সবকিছু খারাপ হয়ে যায় আমি পুরো ডিপ্রেসড হয়ে যাই তো এইসব দেখার পর আমি পুরোপুরি ডিপ্রেসড হয়ে যাই বিকজ অফ আমার তখনই গরু কিনা লাগবে তখনই কিনতে হলে কিনতে হবে আর না হলে পরবর্তীতে আর কিনা হবে না বিকজ অফ আব্বু হজে চলে যাচ্ছে সো আব্বু হজে চলে যাওয়ার পরে কিভাবে হাটে যাব কিভাবে গরু কিনবো সো এক্সট্রা একটা আর কি ঝামেলা সো এই ঝামেলাটা আব্বু করতে চাচ্ছিল না তো আব্বুর কথা ছিল যদি কিনো তাহলে আজকের মধ্যে কিনে ফেলাও আর না হলে বাদ দাও তো আমি পুরোপুরি ডিপ্রেস হয়ে যাই যে হ্যাঁ এটা কি হইলো তো পরবর্তীতে আমি আমার একটা ভাইকে কল দিই সে আর কি মানে একদম গরু কিনাতে এক্সপার্ট আর তাকে কল দিই সে আসে আমি আর সে মিলে পুরো হাট ঘুরে ফিরে এটা পছন্দের মতো গরু পাই মানে একদম মন মতো সেটা হচ্ছে এই গরুটা তো এই গরুটা দেখার পর মানে আমার মন মানে একটাই কথা যে না আমার এটাই লাগবে আমি এটাই কিনবো তো আমি আমার ভাইকে বলে দিই যে না ভাই আমার এটা পছন্দ হয়েছে তো ফার্স্ট এই গরুর প্রাইস চাইছিল হচ্ছে 2,90,000 তারপর প্রাইস আমরা 1,80,000 বলি 1,85,000 বলি এমন করতে 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 2,00,000 টাকায় ফিক্সড হয়ে যায় অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা তখন গরু কিনে ফেলি গরু কিনার পরে মানে এত ভাল লাগতেছিল মানে আলাদা আমি একটা শান্তি পাইতেছিলাম মানে আমি আশা ছেড়েই দিছিলাম যে এবার আর গরু টরু কিনবো না থাক আব্বুরা যখন হজে যাচ্ছে এবার দরকার নাই গরু টরু দেওয়া বাট যখন আমি কিনি আমি খালি ভাবতেছিলাম যে এটা কি হইলো কি হইলো মানে আমি এত খুশি হয়ে গেছিলাম আমার এত ভাল লাগতেছিলাম যে কি যে একটা শান্তি পাইতেছিলাম যা বলার বাইরে মানে আমি এইসব নিয়ে ভাবতে ভাবতে ইদানিং ধরে আমার ঘুমটুম হচ্ছিল না ঠিক আছে আমি শান্তিভাবে ঘুমাইতে পারতেছিলাম না তো কালকে গাইজ আমি গরু কিনে এসে শান্তির একটা ঘুম দেই অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আব্বু লাভ ইউ অ্যান্ড থ্যাংকস টু মাই ব্রাদার সে না থাকলে গরু কিনাই হইতো না লাভ ইউ ভাই কি আর বলবো মানে থ্যাংক ইউ সো মাচ মানে সে না থাকলে গরু কিনাই হইতো না সো থ্যাংকস টু মাই ব্রাদার সো যাই হোক গাইস এখন নিচে নামবো নিচে নেমে আপনাদের গরুটাকে দেখাবো সো চলেন নিচে যাওয়া যাক তো গাইস মাত্র নিচে নামলাম অ্যান্ড দেখতেই পারতেছেন এই যে এটা হচ্ছে আমার এক ভালোবাসা এটা হচ্ছে আমার আরেক ভালোবাসা এটা হচ্ছে আমার আরেক ভালোবাসা একসাথে তিন ভালোবাসা হ্যাঁ এক গ্যারেজে তিন ভালোবাসা তো গাইস এখন গোসল করাবো গোসল করানোর পরে খাওয়া দিব আর আজকে বৃষ্টি পড়ছে আজকের ওয়েদারটা সেই একদম জোস Back in the day
Guys, মাত্র গোসল করলাম তা এখন খাওয়াটা দিয়ে দিই ভুসি টুসি যা আছে একটা খের আছে আর খের আনতে হবে না ভুসি লবণ আছে তো বানাই সবাই গরুকে গোসল করাই দিয়ে আসলাম খাওয়া দিয়ে আসলাম তো এখন আমার অনেক গরম লাগছে আমার গোসল করতে হবে তো আমার অনেক ঘুম পেয়েছে আমি অনেক টায়ার্ড খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো দেন আবারও ঠিক বিকাল পাঁচটা বা চারটার দিকে নিচে নামবো তো দেখা হচ্ছে ঠিক তখন আমার ঠিক বিকাল পাঁচটা বা ছয়টা নামার কথা ছিল বাট গোসল করার পর খাওয়া দাওয়া করার পর এমন একটা ঘুম দিলাম এখন বাজে হচ্ছে রাত দশটা এখন নিচে এসে পড়ছি এখন যাব ওকে দেখব খাওয়াবো এন্ড কিছুক্ষণ থাকবো আর এখানে দাঁড়ায় আছে ওই এখন গরুকে খাওয়া দিব খাওয়া দিয়ে বাসায় চলে যাব চলেন খাওয়াটা বানাই মাত্র খাওয়া বানাই দিলাম অ্যান্ড খাচ্ছে অ্যান্ড এখন অনেক রাত হয়ে গেছে এখন বাজে হচ্ছে রাত একটা এখন বাসায় চলে যাব বাসায় যে ফ্রেশ হয়ে শান্তিভাবে ঘুম দিব আবারও কালকে ইনশাল্লাহ সকালে নামবো তারপর আবারও বিকেলে নামবো আবারও রাতে নামবো এই যে খাচ্ছে দেখতে পাচ্ছেন দেখতেই তো পারলেন পুরাটা খেয়ে ফেলছে এন্ড এখন আমি উপরে যাচ্ছি আমি ফ্রেশ হয়ে ঘুমায় পড়বো আবার সকালে নামবো সকালে নেমে খাওয়াইতে হবে দি নেক্সট ডে গুড মর্নিং গাইস এখন বাজে হচ্ছে ঠিক সকাল দশটা এখন নিচে নামবো গরুকে খাওয়াবো তো গাইস মাত্র খাওয়া দিলাম এখন খাচ্ছে সো আমি এখন উপরে যাব ওকে তো ব্রেকফাস্ট করাইলাম এখন আমি ব্রেকফাস্ট করব তারপর ঠিক একটা বা দুইটার দিকে নামবো এখন উপরে যাই আমি ব্রেকফাস্ট করে নিই রেস্ট নিয়ে নিই তারপর আবার একটু পরে নামতেছি দেখা হচ্ছে একটু পরে তো গাইস এখন নিচে নামবো আজকের ব্লগটা এতটুকুই ছিল এন্ড গাইস সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন তারা আজকে ঠিক সকালবেলায় সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন জানি তারা সুন্দরভাবে যে সুস্থভাবে যে হজটা করে আসতে পারে এন্ড গাইস আজকের ব্লগটা এতটুকুই ছিল আশা করি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগছে যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড মাস্ট সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা তো যদি আপনারা ঈদের ব্লগ দেখতে চান তাহলে এখনই কমেন্ট করতে হবে এন্ড এই ভিডিওতে লাইক দিয়ে দিতে হবে আজকের ব্লগটা এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার হ্যাভ ফান দেখা হবে ইনশাল্লাহ আবারও নেক্সট ব্লগে